পানিহাটি নিউজ, ঘটনাস্থল থেকে সরাসরি একেবারে আপনার ঘরে, দেখুন পানিহাটি নিউজ। নমস্কার, পানিহাটি নিউজে আপনাদের স্বাগত। পানিহাটি লোকসংস্কৃতি ভবনে শুরু হল সিআইটিউর উত্তর চব্বিশ পরগনা জেলার নবম সম্মেলন। চলতি বছরেই পঞ্চাশ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন বা সিআইটিউ। আর সেই গর্বের বছরেই পানিহাটিতে শুরু হল সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির নবম সম্মেলন। পানিহাটির লোকসংস্কৃতি ভবনে কমরেড রঞ্জিত কুণ্ডু নগর ও কমরেড গোপাল ভট্টাচার্য মঞ্চে শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হল এই শ্রমিক সম্মেলনের। সংগঠনের রাজ্য সম্পাদক প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু উদ্বোধন করেন সম্মেলনের। আগামী চব্বিশে নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের ৭০০ প্রতিনিধি অংশ নিয়েছে আলোচনায়। সম্মেলন পরিচালনা করছেন জেলার প্রতিষ্ঠিত শ্রমিক নেতা তড়িৎবরণ তোপদার, পল্টু দাশগুপ্ত, নেপাল দেব ভট্টাচার্য, সোমনাথ ভট্টাচার্য ও দীপক মিত্র। উপস্থিত ছিলেন বিদায়ী জেলা কমিটির সভানেত্রী গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বর্তমান সময় যেভাবে কেন্দ্রীয় সরকার একের পর এক শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, তার প্রতিরোধ কিভাবে গড়ে তোলা হবে তা নিয়েই শুরুতে আলোচনা হয়, কড়া সমালোচনা করা হয় রাজ্যের বর্তমান সরকারের ভূমিকা নিয়েও। দাবি তোলা হয় শ্রমিকদের জন্য ন্যূনতম ২০,০০০ টাকা বেতন ও ১০,০০০ টাকা পেনশনের। আলোচনা উঠে আসে বেঙ্গল কেমিক্যাল, যেসব সহ রাজ্যের অন্যান্য কলকারখানাগুলোর বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিরোধে কি কর্মসূচি নেওয়া হবে তাও। সেই থেকে আরম্ভ করে বেঙ্গল কেমিক্যাল সহ অনেক ছোট বড় শিল্পের সমাবেশ ছিল, এখন এটা একটা খান্ডাহারে পরিণত হয়েছে। সেই খান্ডাহার এলাকার মধ্যে এই সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। ব্যারাকপুর সাব ডিভিশনের হালটা ঠিক সেরকম, কাঁচাপাড়া ওয়ার্কশপ ছোট হতে হতে এখন স্কেলিটন কঙ্কাল সামনে দাঁড়িয়েছে। ওখানকার জুটমিল গুলো পেরিয়ে এসে কাকিনাড়ায় নৈহাটিতে রংকল কন্টেনার স্লোজার চটকল তো আছেই, ঢালাই কারখানা কাকিনাড়ায়, ডালদা ফ্যাক্টরি কাকিনাড়ায়, শ্যামনগরে নন ফেরাস মেটালিক অ্যালয় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কেবল ফ্যাক্টরি, টিটাগড়ে বার্ড ইঞ্জার্ড ন্যাকলিয়ারের অনেকগুলো শিল্প, টিটাগড় কাগজ কল, গার্টন স্কট, অলম্যান ক্লাইম্যাক্স, এইসব ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি সহ ব্রিটেন ইঞ্জিনিয়ারিং একটা বড় ইঞ্জিনিয়ারিং কারখানা। দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর আন্দোলনের রূপরেখা নিয়ে উদ্বোধক শ্রমিক নেতা অনাদি সাহু কি জানালেন শুনব। আমরা একটাই বার্তা দিতে চাই যে প্রতিরোধ, প্রতিরোধ, প্রতিরোধ। আজকে নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক নীতি আমাদের দেশের শ্রমিক শ্রেণী শুধু নয়, গোটা দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে। এবং দেশের অর্থনীতিকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে এবং দেশকে বাঁচাতে হবে, অবশ্যই দেশের শ্রমিক শ্রেণীকে বাঁচাতে হবে। এবং তার জন্যে শ্রমিক শ্রেণীর দায়িত্ব হচ্ছে যে আজকে নিজেকে সংগঠিত করা, তার সাথে গোটা দেশের মানুষকে সংগঠিত করা, করে হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা। এবং সম্মেলনে সেটা আমাদের আলোচনা করতে হবে এবং তার জন্যে আমরা লং মার্চে ডাক দিয়েছি। আগামী ৩০ নভেম্বর থেকে গোটা দেশ, গোটা রাজ্য জুড়েই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বা রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাও, যেভাবে রেল, প্রতিরক্ষা, ব্যাংক, বিমা এবং আমাদের রাজ্যের বেঙ্গল কেমিক্যাল, অ্যালয় স্টিল, ব্রিজ অ্যান্ড রূপ, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা সবই বিক্রি করে দেবে, নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে, তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যার ফলে আমাদের রাজ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নতুন করে বেকারে পরিণত হবে। নরেন্দ্র মোদী গত ৫.৫ বছর একটা শিল্প পশ্চিমবাংলায় করেনি বা কেন্দ্রীয় সরকার কোনো উদ্যোগ নেয়নি, কিন্তু অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়েছে।
আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 8 বছর 8.5 বছরে একটাও নতুন বড় শিল্প আসেনি, কিন্তু যেগুলো চলছে সেগুলো হচ্ছে বিক্রি করবে, বেসরকারিকরণ করবে। তার মানে বেসরকারিকরণ করা মানেই হচ্ছে হাজার হাজার শ্রমিক ছাঁটাই হবে, যারা কাজ করছে তারা কর্মহীন হবে, এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি গোটা রাজ্যে। কারণ রাজ্যের যুব সমাজ আজকে অন্য রাজ্যে যাচ্ছে কাজের জন্যে, শিক্ষিত যুবকরা আজকে পারছে না, পশ্চিমবাংলায় কাজ পাচ্ছে না, পশ্চিমবাংলায় মানে শ্মশান মরুভূমিতে পরিণত হবে এই দিদি আর মোদির কল্যাণে। এদের দুই সরকারের জনবিরোধী, শ্রমিক বিরোধী এবং একচেটিয়া পুঁজিপতি ধনিক শ্রেণীর স্বার্থে এই দুই সরকার চলছে। দেশের মানুষের যে জাতীয় সম্পদ, এটা দেশের মানুষের সম্পদ, সেগুলোকে হচ্ছে সব এই পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। একটা আন্তর্জাতিক চক্রান্ত, দেশি বিদেশি পুঁজিপতিরা গোটা পৃথিবী জুড়েই হচ্ছে জাতীয় সম্পদ তারা কুক্ষিগত করছে। আর নরেন্দ্র মোদী সেই আমাদের রাজ্যে, আজকে আমাদের দেশে সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র আজকে ওদের হাতে তুলে দিচ্ছে, দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে। একে প্রতিরোধ করতে হবে। শ্রম আইন তৈরি করে শ্রমিকদের মজুরি কমিয়ে দিয়েছে 178 টাকা, আমরা বলছি 800 টাকা পার ডে মজুরি করতে হবে, 21,000 টাকা মজুরি আমাদের মাসে দাবি, সেখানে ওরা করছে প্রতিদিন 178 টাকা মজুরি। এ কোনো শ্রমিক বাঁচবে? কোনো শ্রমিক পরিবার বাঁচবে না। জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকার তৈরি হয়েছে গত 5 বছরে নরেন্দ্র মোদীর কল্যাণে আমাদের দেশে। আজকে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান তাদের দেশেও হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের ওপরে, তাদের দেশে মানুষের ক্ষুধা, মানুষের বাচ্চা, ছোটো ছোটো ছেলেমেয়েদের এবং মানুষের খাবার দাবার যতটুকু সুযোগ আছে ভারতবর্ষে আজকে সেখান থেকে নিচে নেমে গেছে। 2014 সালে হাঙ্গার ইন্ডেক্সে আমরা ছিলাম গোটা পৃথিবীর মধ্যে 55তম স্থানে, আজকে 102। আমাদের উপরে হচ্ছে পাকিস্তান, আমাদের উপরে হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কাকে বলবো? একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আজকে দেশে, যার ফলে এই নরেন্দ্র মোদীর হাত থেকে আজকে দেশকে রক্ষা করতে হবে। আমাদের আলোচনা করতে হবে যে কিভাবে ব্যাপক মানুষকে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি এই সম্মেলনে। সম্মেলন চলবে আগামী 24 নভেম্বর পর্যন্ত। ওই দিন সম্মেলন উপলক্ষে সোদপুর ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত হবে একটি প্রকাশ্য সমাবেশ। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ সেলিম, সুভাষ মুখার্জি, গার্গী চ্যাটার্জি প্রমুখ।